নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই ধরনের ভিডিও আমি সাধারণত বানাই না, মেনলি পিএসসি রিলেটেড, ডাব্লিউবিসিএস রিলেটেড, ইউপিএসসি রিলেটেড এই ধরনের আপডেটে আপনাদের দিয়ে থাকি। বাট এই আজকে এই আপডেটটা দেওয়ার গুরুত্বপূর্ণ কারণ হলো আপনাদের অনেকের কাছে এই নোটিফিকেশনটা একটা মানে খুব ভালো নোটিফিকেশন হিসেবে কাজ করতে পারে, আপনাদের অনেক সমস্যার সমাধান হয়তো করতে পারে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। নোটিফিকেশনটি এখনও পর্যন্ত ওয়েবসাইটে আসেনি, নিউজ পেপারে কাটিং পাবলিশ হয়েছে এবং খুব তাড়াতাড়ি ওয়েবসাইটেও চলে আসবে। কি না, ব্যাঙ্কের ওয়ান অফ ক্লার্কিক্যাল পোস্টে ওয়ান অফ দ্য বেস্ট জব এটি। তো কোন জবের বিষয়ে বলছি আশা করি আপনারা গেস করতে পেরেছেন, না ফেলে আরেকবার বলে দিই, ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা যেটাকে আমরা বলি IBPS ক্লার্ক। IBPS ক্লার্কের কিন্তু নোটিফিকেশান আসছে। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে বুঝতে হবে, অন্য অন্য জবে যে মানে বিশাল একটা টাইম নিয়ে নেয় রিক্রুটমেন্ট প্রসেসে, ব্যাঙ্কিংয়ের চাকরি কিন্তু খুব তাড়াতাড়ি হয়, অর্থাৎ মাত্র কয়েক মাসের মধ্যেই কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা তারা কমপ্লিট করে। তো সেই জন্যও কিন্তু আপনাদের কাছে একটা একটা বুন হয়ে দাঁড়াতে পারে। তো কি বলছি দেখুন, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক, এটার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কবে থেকে? অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কিন্তু 1/7/2023 থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু এটার শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং 27/7/2023 অর্থাৎ 27 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। প্রিলিমসের এক্সাম ডেট কবে? আগস্ট সেপ্টেম্বর প্রবাবলি, এখনও পর্যন্ত ইন্ডিকেটিভলি এটাই বলা রয়েছে আগস্ট অথবা সেপ্টেম্বরের প্রিলিমস, এবং রেজাল্ট আসবে সেপ্টেম্বর অথবা অক্টোবরে। মানে কি, মানে যদি আগস্টে এক্সাম হয় সেপ্টেম্বরে রেজাল্ট আসবে, মানে এক মাসের মধ্যে প্রিলিমসের রেজাল্ট আসবে, আর যদি সেপ্টেম্বরে এক্সাম হয় তাহলে অক্টোবরে রেজাল্ট আসবে, রাইট? এবার এর মেন এক্সাম কবে হবে? এর মেন এক্সাম কিন্তু হবে অক্টোবর 2023। এবং সমস্ত প্রসেস কমপ্লিট করে আপনাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে কিন্তু, অর্থাৎ প্রভিশনাল অ্যালটমেন্ট আপনাদের হয়ে যাবে কিন্তু এপ্রিল 2024। একটা ভালো ভ্যাকেন্সি থাকার চান্সেস রয়েছে, ব্যাঙ্কিংয়ে প্রায় ভালোই ভ্যাকেন্সি থাকে। যদি আপনি আপনার প্রিপারেশনকে ডাইভার্সিফাই করতে চান অবশ্যই এটা একটু কনসিডার করতে পারেন, কিন্তু তার আগে অবশ্যই কিন্তু যে কোনো কোনো রেজিস্ট্রেশন আগে, অর্থাৎ জলে নেওয়ার আগে জলের গভীরতা মেপে নেবেন। অর্থাৎ আপনি যদি এর প্রিপারেশন শুরু করতে চান তার আগে কিন্তু অবশ্যই সিলেবাস দেখা থেকে শুরু করে আপনার সঙ্গে কতটা যায়, আপনি কতটা পারবেন সেটা কিন্তু অবশ্যই দেখবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো ব্যাঙ্কিংয়ের এক্সামগুলোর ফর্ম ফিল আপ ফিজ একটু বেশি হয়, সেই বিষয়টা খেয়াল করবেন। বাকি কিন্তু এই জবটা বলতে পারি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ক্লার্কিক্যাল জবের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জব, আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করতে পারেন। আর যেহেতু আমি সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের সামনে উপস্থাপিত করি, আমার মনে হলো আপনারা অনেকেই WBCS সংক্রান্ত বিভিন্ন এক্সাম নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং অনেকেই কিন্তু অনেকেরই বয়স পেরিয়ে যাচ্ছে, তো এই ব্যাপারটা কনসিডার করতে পারেন। আর এর যোগ্যতা কিন্তু জাস্ট গ্র্যাজুয়েশন, রাইট? ও অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের জন্য সব আপডেট সবার আগে এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।